চলেছি জোরথাং, 5 ঘন্টা লেট করে এনজিপি পৌঁছেছি দুপুর 2টার সময়। পদাতিক এক্সপ্রেস 5 ঘন্টা লেট। ওখান থেকে আসলাম জোরথাং বাস স্ট্যান্ড, সেটা সেবক রুটের উপর, পিয়ালি ট্যাক্সি স্ট্যান্ড নামে পরিচিত। 3:30 গাড়ি ছাড়লো, আমরা মিডিল সিট পুরোটাই বুক করে দিলাম। পারে ভাড়া 300 টাকা, সেখানে আমাদের 4 জনের সিটটা 1200 টাকা দিয়ে বুক করলাম। জোরথাং প্রায় 2.5 ঘন্টার রাস্তা, যাওয়ার উদ্দেশ্য ছিল উপরে। দেখা যাক কী হয়, জোরথাং গিয়ে গাড়ি পাই কি না বা জোরথাঙে থাকতে হয় কি না, সেটা জোরথাং গিয়েই আমরা বুঝতে পারব। জোরথাং যাওয়ার পথে সেবক থেকে 2-3 কিলোমিটার এগিয়ে এসেছি, হঠাৎ করে আমাদের গাড়ির টায়ার পাঙ্কচার হয়ে গেছে। সত্যিই মনে হয় ভাগ্যটা আজ খারাপ। সকালবেলা এমনিতেই ট্রেন 5 ঘন্টা দেরিতে পৌঁছিয়েছে এনজিপি, তারপরে অনেক খোঁজাখুঁজি করে একটা গাড়ি যাওয়া পেলাম, আবার এখানে সে টায়ার পাঙ্কচার। এখন জোরথাং আজ পৌঁছাতে পৌঁছাতে মনে হয় 7টা বেজে যাবে। উপরে দেখতে পাচ্ছি ভীষণ মেঘ করেছে, জানি না আমাদের কালকে কী হবে। অবশেষে পৌঁছালাম জোরথাং, সন্ধ্যা 6:45 বাজে। এখন আর ওখানে যাওয়া সম্ভব হবে না, তাই আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরোচ্ছি এখন হোটেলের খোঁজে। তাতে ডিনার একটা সারার জন্য আমরা বেরিয়েছি, হোটেল থেকে কাঁটা হেঁটে এলাম। সামনেই একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, ওখানে যাবো। গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে জোরথাঙে, আর এটা হচ্ছে আমাদের হোটেল। রাতে এখানে ছিলাম, আর এই ব্যালকনি থেকে ভিউটা দেখাচ্ছি কত সুন্দর। এই যে, আর আমরা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছি, মোটামুটি 6:30-এর মধ্যে এখান থেকে বেরিয়ে পড়ব। এখন এখান থেকে বেরিয়ে যাব। সকাল সকাল বেরিয়ে পড়েছি জোরথাঙে, এখন আমরা খুঁজতে যাচ্ছি একটা গাড়ি, কী করে ওখানে যাওয়া যায়, কটার সময় যাওয়া যায় সেটা খোঁজ খবর নিয়ে আসি। জোরথাং এই সাউথ সিকিমের সব থেকে বড় যে একটা বড় জনপদ বা ডিস্ট্রিক্ট শহর, এটা একটা ওপরের যে সকল ছোটো ছোটো গ্রাম আছে, ছোটো টাউন আছে, সবাই তার নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য এখানেই আসতে হয়, এই জোরথাঙেই আসতে হয়। এখান থেকে এরা বাজার করে নিয়ে যায়, বেশ সাজানো গোছানো শহর একটা। আমরা এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে ওকের গাড়ি খোঁজ করতে। সকালে একটু হাতে সময় ছিল, ঘুরতে ঘুরতে চলে এলাম জোরথাং পার্কে। আর এই পার্কটা
দুর্দান্ত। ঠিক আছি, জোরথাং পার্কে আমাদের যে লজটা উঠেছি আমরা, সেই লজের পাশেই এই পার্কটা। খুব সুন্দর, কারণ স্বচ্ছ ভারত অভিযান যেটা আমরা ওখানে দেখতে পাই সেটা দেখছি এখানেও। প্রতিটা জায়গায় লেখা আছে যে আপনার স্থানকে পরিষ্কার রাখুন, প্লাস্টিক ব্যবহার করবেন না। তাই দেখছি সিকিম সত্যি অনেক সুন্দর পরিচ্ছন্ন একটা শহর জোরথাং। তো সকালবেলা বেরিয়েছি হাঁটতে হাঁটতে, আমাদের একটু গাড়ির খোঁজ দিতে, পাশেই এই পার্কটাকে দেখতে পেলাম, তাই ঢুকে পড়েছি পার্কে। খুব সুন্দর চারিদিকে এই পাহাড় ঘেরা, মাঝখানে একটা ছোট্ট বলতে গেলে একটু টিলার মতন রয়েছে, তার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি। পার্কটা উঁচু নিচু জমি, পার্কটা সমতল নয়, অনেক দূর দৃশ্যমান, দেখতে খুব ভালো লাগছে, সবুজ আর সবুজ চারিদিকে। রঙ্গিত নদী জোরথাঙে, আর এখন আমরা একদম পুলের উপরে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছি ত্রিবেণী সঙ্গম। আমাদের বাঁদিক থেকে এসছে রঙ্গিত নদী, যেটা জোরথাঙের পাশ দিয়ে বয়ে গিয়ে সোজা তিস্তাতে মিশেছে মেল্লির কাছে। আর ডান দিক থেকে একটা খোলা আসছে, যেটা আসছে সিঙ্গেলেলা ফরেস্টের দিক থেকে, রিব্দি হয়ে ওখানের পাশ দিয়ে নালাটা আসছে। নদীতে এখন বর্ষা না থাকার জন্য পরিষ্কার জল, জলস্তর তীব্র, খুব সুন্দর মনোরম আবহাওয়া এই সকালবেলায়। আর এই আমরা এই ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে রঙ্গিত নদীর উপরে ব্রিজ। এই ব্রিজ পার হয়ে আমরা চলে যাব ওখরে, আজকের গন্তব্য আমাদের। খুব সুন্দর লাগলো জায়গাটা, ঘুরে ঘুরে দেখলাম, আর সময় হাতে বেশি নেই, তাই এখন ফিরে যাচ্ছি আমরা। এখন আমরা পৌঁছালাম গরম দিন, এখান থেকে এখনো প্রায় 1-2 ঘন্টা রাস্তা হয়ে গেছে ওখানে। পৌঁছেছি সোমবাড়িয়া, আর সকাল থেকে ব্রেকফাস্টও কিছু করা হয়নি, সঙ্গে সঙ্গে যদি কিছু খাওয়ার পাওয়া যায় সেটা করে নেব। একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকেছি, এটা সোমবাড়িয়াতে, আর মোমো অর্ডার দেওয়া হয়েছে। ফোন হয়েছে, মোমো টেস্ট আছে ভালো। জায়গাটার নাম সোমবাড়িয়া, এখান থেকে 15 কিলোমিটার আরও যেতে হবে ওখরে।
পৌঁছে গেছি ওখরে বেলা 11:15 বাজে, একদম পরিষ্কার আকাশ।